হঠাৎ কি হলো তোমার অবিদ্যা, এতদিনের প্রতিজ্ঞা ভঙ্গ করলে? কি ব্যাপারে কথা বলছো বলো তো? তুমি বুঝতে পারছো না? বুঝতে আমি সবই পারি মৃন্ময়, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ভেবে যে ইদানিং তোমার সাহস কতটা বেড়েছে। আচ্ছা, এতে সাহসের কি আছে বলো তো? এটা বরং বলতে পারো যে আমার কৌতূহল। এনিওয়ে, তুমি কি আজকাল ও বাড়িতে মাঝে মধ্যেই থাকবে? দ্যাটস নান অফ ইউর বিজনেস। অফকোর্স ইটস মাই বিজনেস। আমি যার ইনস্ট্রাকশনে কাজ করি তার গতিবিধির ওপর আমাকে তো নজর রাখতেই হবে। তুমি কি জানো যে এই মুহূর্তে আমি কি ডিসাইড করলাম? কি? আমি শকুন্তলাকে ডেকে পাঠাবো এবং এল ডোরাডোতে কেন স্ট্রাইক হলো এবং তার পেছনে কার হাত সেটা আমি পরিষ্কার করে ওকে বলবো। আবিদ্যা, তুমি কেন আমার ক্ষতি করতে চাইছো বলো তো? আমি তো কখনো তোমার ক্ষতি করিনি। দেখো মৃন্ময়, যে একজনের ক্ষতি করে বা ক্ষতি করার কথা ভাবে যে একজন কিনা তার স্ত্রী, সে তো যে কারোর উপর অন্যায়টা করতে পারে। তুমি এতদিন আমার ক্ষতি করনি বলে কোনোদিন করবে না এটা ধরে নাও কি ঠিক? আবিদা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছ। আর যাকেই ভুল বুঝি তোমাকে আমি ভুল বুঝবো না মৃন্ময়। আরে আমি তোমাকে দাদার মতো দেখি, তোমার সঙ্গে একটু হালকা মেজাজে কথা বলা যাবে না? না, যাবে না, কারণ তোমার মতো লোক প্রশ্রয় পেলে মাথায় চড়ে বসে। মৃন্ময়, তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি, আমার ব্যক্তিগত ব্যাপারে এরপর তুমি যদি কোনো কৌতূহল প্রকাশ করো, তুমি জানবে সেদিন আমার সাথে তোমার সমস্ত অফিসিয়াল সম্পর্কের শেষ দিন। ইজ দ্যাট ক্লিয়ার? এক্সকিউজ মি। হ্যালো, আবির মিত্র স্পিকিং। আপনার কি নামটা বলার সাহস আছে? নেই, সেটা আমি জানি। এরপর যখন আবির মিত্রকে থ্রেট করবেন, মনে একটু সাহস সঞ্চয় করে ফোনটা করবেন। স্কাউন্ডার, কার ফোন? জানি না, শুধু বললো আবির মিত্র নিজেকে অত চালাক ভেব না। ফোনটা তুমি করাওনি তো মৃন্ময়?